वेलकम टू माई चैनल मौमितार रान्नाबाटी। आज के आमी आपनादेर सामने एक मिष्टिर रेसिपी निये हाजिर होयेछि। आज के जे रेसिपिटी आमी तैरी करेछि सेटी हलो मिष्टी कुमड़ोर सन्देश। ताहले आसुन समय नष्ट ना करे देखे नेওয়া যাক এই মিষ্টি কুমড়োর সন্দেশটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে আসুন প্রথমে উপকরণগুলো দেখে নেওয়া যাক। আমি যেহেতু এখানে মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি বানাবো সেজন্য এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এখানে আমার 300 গ্রাম মিষ্টি কুমড়ো আছে, আর লাগবে আমার ঘি, আর এখানে আমি দুধ, এক বাটি দুধ নিয়েছি। এই দুধটা আমার জ্বালিয়ে রুম টেম্পারেচারে রাখা আছে। এখানে আমি 6 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সামান্য এলাচের গুঁড়ো, এটা জাস্ট গন্ধের জন্য। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। কুমড়োটাকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ কুমড়োটাকে আমি সেদ্ধ করব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, মেইন কথা কুমড়োটা যাতে আমার সেদ্ধ হয়। তাহলে আসুন এবার রান্নাটা শুরু করি। এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি দুধটা আমার জ্বালানো ছিল এবং জ্বালিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে রেখেছি। এর মধ্যে এবার আমি এই কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে কুমড়োগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এটা জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে এর টেস্টটা কিন্তু অবশ্যই একটু ভালো আসবে। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। কুমড়োটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন এই যে কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দুধটাও শুকিয়ে এসেছে। কুমড়োর সাথে সাথে দুধটাও শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিলাম, আর একটু দিয়ে দিই, 3 টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা একটু গরম হোক। এবার এই ঘিয়ের মধ্যে আমি যে কুমড়োটা সিদ্ধ করে রেখেছিলাম দুধ দিয়ে, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর এরকম হয়েছে, এরকম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কুমড়োর এই রেসিপিটা কিন্তু খুবই পুষ্টিকর, তার কারণ কুমড়োর মধ্যে অনেক কিছু থাকে, বিশেষ করে ভিটামিন এ, সি, ই এবং কিছু পরিমাণে ভিটামিন বিও থাকে, যেটা কিন্তু চোখের পক্ষেও খুব ভালো। সেই কারণে কুমড়োটা অনেকেই খেতে পছন্দ করে না, বা বাচ্চারা বিশেষ করে খেতে পছন্দ করে না। তাই বাচ্চাদের যদি এভাবে মিষ্টি বানিয়ে খাওয়ানো হয় তাহলেও কিন্তু কিছুটা উপকার হবে। কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 5 টেবিল চামচ চিনি ছিল, তা আমি পুরোটা দিলাম না, আমি এর থেকে অর্ধেকটা দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টিটা বাড়িয়ে, বা কম মিষ্টি পছন্দ করলে মিষ্টিটা কমিয়ে নিতে পারেন। আর কুমড়োটাও একটু মিষ্টি, তাও একটু মিষ্টি না দিলে, যেহেতু সন্দেশ বা মিষ্টি রেসিপি, একটু মিষ্টি তো লাগবে। কুমড়োটা দেখছেন অনেকটাই কুক হয়ে গেছে। এই অবস্থায় আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা আমি একবারে দিচ্ছি না, প্রথমে আমি 1 চামচ দিলাম। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, তারপরে আবার দেব, মানে একবার করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু কিন্তু ক্রমাগত নাড়িয়েই যেতে হবে, না হলে কিন্তু এর তলায় লেগে যাবে। এবং গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়েই রাখবেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। ঘরে থাকা দেখতেই পাচ্ছেন, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই হচ্ছে, এমন কিছু উপকরণ লাগছেও না। এ দিয়ে কিন্তু অসাধারণ একটি রেসিপি তৈরি হয়ে যাবে। তাই বাড়িতে আপনারা এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আবার আমি এখানে আর এক চামচ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে এটাকে মেশাতে মেশাতেই নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটা টেনে আসবে। দেখতেই পাচ্ছেন যে কুমড়োর কিন্তু এই জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং কুমড়োটা অনেকটাই ড্রাই হয়ে এসছে, এবং এটাকে আরো ভালোভাবে নাড়তে হবে এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে লেগে যাবে। কুমড়োটা আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু যে অর্ধেক চিনিটা রেখেছিলাম সেই চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরে। দেখুন কুমড়োটা কিন্তু একদম ড্রাই হয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে এই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা পুরোপুরি ফ্লেভারের জন্য, আপনারা যদি না চান নাও দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি এবং এটা ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডার পর এবার এখান থেকে পরিমাণ মতো নিয়ে হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি। এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আমি এটাকে গোল করে নিয়ে সামান্য একটু প্রেস করে এভাবে একটা কিসমিস দিয়ে দিচ্ছি। এভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। সন্দেশটি আমার পরিবেশনের জন্য একদম তৈরি। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন রান্না করার জন্য, এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।